আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহফাক রাব্বুল আলমিনের রহমতে সকলে মিলে ভালোই আছেন আজ থাকছে আল্লাহফাক রাব্বুল আলমিনের বারোটি গুণবাচক নামের সর্বোচ্চ একটি সর্বশ্রেষ্ঠ আমল এ আমল করিলে আপনারা জান্নাত পাবেন শুধু তাই নয় আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করিয়া নিষ্পাপ শিশুর মতো করিয়া দিবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ধোনি বানানোর মালিককে বলতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহাগ্রাব্বুল আলামিন যিনি দুনিয়া এবং সমস্ত পৃথিবীর মালিক শুধু তাই নয় সুরাতুল আল ফাতিহা উল্লেখ আছে যে আউজুবিল্লাহ মিনা সৈতানির রাজিম বিসমিল্লাহি রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিনের মালিক তাই ইনশাল্লাহ আমরা সকলেই একমাত্র আল্লাহর কাছে দন সম্পদ এবং যা কিছু আছে সব কিছুই চাইব তিনি একমাত্র দেওয়ার মালিক আরেকটি উল্লেখ আছে যে বিসমিল বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করি এবং একমাত্র আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করি আমিন আমিন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহতালা ইচ্ছা করলে আপনাকে ধনী বানাতে পারেন আবার ইচ্ছা করলে আপনাকে রাস্তার ফকিরও বানাতে পারেন আসুন সকলে মিলে দোয়া প্রার্থনা করি আল্লাহর নিকট হে আল্লাহ রাব্বুল আলামিন আর রাহমানি রাহিম আপনার কাছে দোয়া প্রার্থনা করছি যে আমাদের সকলের জীবনের এবং যৌবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দিন আমিন 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 সবাই তিনবার কমেন্ট বক্সে আমিন আমিন লেখি কেননা জানিনা না কার দোয়া আল্লাহাক কবল করে রাখেন চলুন এবার শুরু করা যাক মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের বারোটি গুণবাচক নামের ফজিলত তবে যারা আমরা গায়েবি বিশ্বাস করি এবং ইমান ইমান আমলে বিশ্বাস করি তাদের জন্য পাক রাব্বুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যে মানে জুবিল্লাহিমা রাজিম বিসমিল্লাহি রহমান রাহিম ইন্নাজিনা আমানু ও আমানু সালিহাতি কালাতনাকুম জান্নাতুল ফেরদোসি নজুল্লাহ যারা ইমানে বিশ্বাস করে এবং ইমান আনবে নিঃসন্দেহে তারা জান্নাতবাসী সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ ফাক রাব্বুল আলমিন আপনাদের কত বড় নিয়াম দান করেছেন তাকে অস্বীকার করতে পারবে নিঃশুই না মহান আল্লাহ ফাকের বারোটি নামের ওসিলা আপনি হতে পারেন কোটিপতি এবং জান্নাতবাসী মেশকাত শরীফ হাদিসে দুই দুই হাজার দুইশো অষ্টআশি নম্বর হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তালার নিরানব্বইটির নাম রয়েছে আর এই নিরানব্বইটির নাম যে ব্যক্তি মুখস্থ করবে এবং প্রতিনিয়ত ফাট করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে সকলে বলি সুবাহান আল্লাহ তালার গনবাসক নাম ফাট করিয়া দোয়া করিলে নিঃসন্দেহে সেই দোয়া আল্লাহ ফকর আব্বুল আলমিন কবুল এবং মঞ্জুর করেন সুবাহান আল্লাহ আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য সহকারী পুরো ভিডিওটি দেখুন তাহলে সব কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর নিরানব্বইটির নাম থেকে সেরা বারোটি নামের ফজিলত জেনে নেই যে নামের উসিল্লা মানুষের অভাব অনটন দূর করে এবং মৃত্যুর পর জান্নাত দান করেন সুবাহান আল্লাহ এক নম্বরে থাকছে আল মালিকু এর অর্থ প্রকৃত বাচ্চা যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পর ইয়া মালিকু ফাট করিবে বেশি বেশি করে ফাট করিবে আমল করবে আল্লাহ ফাক রিজিক বাড়িয়ে দেবেন এবং আল্লাহ আল্লাহফাক রাবুল আলমিন তাকে ধোনি বানিয়ে দেবেন সুবাহান আল্লাহ নাম্বার দুই আল্লাহফাকের দ্বিতীয় নাম্বার নামটি হয়েছে আল আজিজু এর অর্থ হল প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি একচল্লিশ বার ফজরের নামাজের পর ফাট করিবে এবং জিকির করিবে আল্লাহ ফাক তাকে সম্মানিত ব্যক্তি বানিয়ে দেবেন সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ ফাকের তিন নম্বর নামটি হচ্ছে আল ওয়াহাবু এর অর্থ হলো সব কিছু দানকারী যে ব্যক্তি অভাব অন্টনের মধ্যে দিন খাটেন এবং বেশি বেশি করে এই আমলটি ফাট করেন এবং নামাজের সময় শেষদায় গিয়ে চল্লিশ বার আল ওহাবু ফাট করবেন আল্লাফাক তাকে গায়েবী দন দান করিয়ে দিবেন এবং জান্নাতবাসী বানিয়ে দিবেন সুবহান আল্লাহ ইনশাল্লাহ রাব্বুল আলমিনের মহান আল্লাফাক রাব্বুল আলমীর এই নামগুলো আমরা বেশি বেশি করে আমল করব ইনশাল্লাহ আল্লাফাকের চার নম্বরের নাম আর রাজ্জাক এর অর্থ হল মহান রিজিকদাতা যে ব্যক্তি ফজরে নামাজের আগে আর রাজ্জাক ফাট করিয়া একশোবার ফাট করিয়া বাড়ির চার পাশে ফু দিবে আল্লাহ আল্লাফাক তার রিজিক বরকত বাড়িয়ে দেবেন এবং বালা মসবত দূর করিয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহাকের পাঁচ নম্বর নাম আল বাসিতু এর অর্থ হল রিজিক সম্প্রসারণকারী যে ব্যক্তি এ আমল করবে তার অনটন কখনোই কমবে না সবসময় আল্লাফাক অভাব অনটন দূর করিয়া দিবেন এবং শারীরিক অসুখ বিসুখ দূর করিয়া দিবেন সুবাহ আল্লাহ মহান আল্লাপাকের ছয় নম্বর নাম আল্লাফু এর অর্থ হল বড় দয়াবান যে ব্যক্তি একশো তিরিশ বার এ আমল করবে তার রিজিক আল্লাফাক রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন এবং সবসময় তাকে বড় লোক বানিয়ে রাখবেন সুবাহান আল্লাহ নাম্বার সাত সাকুরু এর অর্থ হলো মূল্যায়নকারী যে ব্যক্তি একচল্লিশ বার এই গুনবাচক নামটি ফাট করবে আল্লাহ ফাক রাব্বুল আলমিন কাছে প্রার্থনা করবে আল্লাহ ফাক তাকে সবসময় বড় লোক বানিয়ে রাখবেন সুবাহান আল্লাহ নাম্বার আট আল্লাহ ফাকের আট নাম্বার নাম আল ওয়াসিউ এর অর্থ হলো সর্বব্যাপী যে ব্যক্তি এ নাম পাঠ করিবে আল্লাহফাক তাকে সকল থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকে নয় নম্বর নাম আস সামাদু এর অর্থ হল যিনি কারো মুখাফেকি নন সুরাতুল আল একলাসে উল্লেখ আছে যে আউজবুল্লাহিম না শৈতান রাজিম বিসমিল্লাহি রহমান রহিম কহল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ তালার কোনো শরিক নেই ফাক এক তার কোনো অংশীদার নেই একশো পঁচিশবার যে ব্যক্তি এ আমল করবে আল্লাহ ফাক রাব্বুল আলামী তাকে গায়ে সাহায্য দান করবেন এবং জান্নাতবাসী করবেন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকের দশ নম্বর নাম মালিকুল মুলক এর অর্থ হলো মহাবিশ্বের বাচ্চা যে ব্যক্তি সবসময় ইয়া মালিকুল মুখ ফাট করিবে তালা তাকে ধনী এবং বড়োলোক বানিয়ে রাখবেন সবসময় আল্লাহ ফাঁকের এগারো নম্বর নাম আল গানিও এর অর্থ হল বড় অভাবমুক্ত ও ও বেফরোয়া আল্লাহতালার কোনো প্রকার অভাব নেই যে ব্যক্তি প্রত্যেক দিন করিবেন আল্লাহ তালা তাকে রিজিক দিয়ে বরফুর করিয়ে দেবেন সুবাহান আল্লাহ ইয়া রসুল্লাহ সাল্লাহু আল্লাহ আল্লাহ ফাঁকের সর্বশেষ নাম বারোটি নাম যেটি এই এ আমলের যেটি বারোটি নাম সেটি হলো আল মুগনি। এর অর্থ হলো অভাবমুক্ত ও ধনী করার মালিক আমরা সকলেই ধনী হতে চাই সকলেই আমরা অনেক টাকার বড়লোক হতে চাই আসলে বড়লোক বানানোর মালিককে আল্লাহ আল্লাহ ফাক রাব্বুল আলমিন তাই আমরা তো আল্লাহ ফাক রাব্বুল আলামের কাছে চাইবো আর ধনী করার মালিক তো একমাত্র আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া মুগ্নি ফাট করিয়ে ইনশাল্লাহ ফাক তাকে ধনী বানিয়ে দিবেন এবং সমস্ত গুণাবলী মাফ করিয়ে দিবেন সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই বারোটি আমল আপনারা শুনলেন ধৈর্য সহকারে আপনারা এই বারোটি আমল অবশ্যই করবেন তবে এই আমলে আল্লাহর ফাকের রাব্বুল আলমের কাছে অশেষ রহমত পাইতে গেলে অবশ্যই আপনার কিছু শর্ত থাকবে পাশক্ত নামাজ পড়তে হবে আর আপনার শিরিক গুনাহ করা যাবে না অবশ্যই শিরিক গুণা থেকে বিরত থাকবেন অবশ্যই শিরিক গুনা পরিহার করবেন যদিও এর পূর্বে করিয়াছেন কিন্তু এখন থেকে শিরিক গোনা আর করবেন না শিরিক গুনা পরিহার করুন আর এই আমলগুলি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন এবং জান্নাতবাসী বানিয়ে দিবেন। আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি হে মুমিনগণ হে আল্লাহর বন্দাগণ আপনারা সকলেই আল্লাহর রাস্তায় ফিরে আসুন আল্লাহর আল্লাহর দিকে ফিরে আসুন তাহলে আপনারা সব কিছু থেকে অভাব অনটন থেকে এবং গায়েবী ধন সম্পদ দিয়ে আপনার আপনাদের সবাইকে ভরপুর করিয়া দেবেন কে মহান আল্লাহাক রাবুল্লাহমিন যা কিছু চাইবেন আল্লাহাক এনে করে চাইবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহাক আপনাদের সবাইকে বড় লোক বানিয়ে দেন সবাইকে ধনী লোক বানিয়ে দেন আমিন আমিন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ